স্কুল বন্ধ ছিল দু বছর লকডাউনের জন্য, ওই জন্য ভুলে গেছে হয়তো। ভুলে গেছে নাকি ওই জন্য? ওই জন্য ক্লাস 8 এ অ আ ক খ শেখাতে হচ্ছে। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা শিখছে অ আ ক খ। স্কুলের মধ্যে ক্লাসঘরে ব্ল্যাকবোর্ডে শিক্ষক লিখে দিচ্ছেন অ আ, সমস্বরে ছাত্রছাত্রীরা চিৎকার করে বলছে অ আ। 7-8 ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খিচুড়ি খেতে খেতে এভাবেই শিখে নিচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। শিক্ষকদের দাবি, এই করোনা আবহাওয়ায় দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় তারা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভুলে গিয়েছে। প্রতিটা বাচ্চা অবস্থানটা কি লেখাপড়া দিকে এতদিন থেকে মানে সেটা বলতেও পারছে না বাচ্চারা, অনেকে অনেক বাধা পাচ্ছে, অনেকে একটু হয়তো ইতস্তত করছে, চিনতে পারছে না বা বলতে পারছে না, তার জন্য বলতে পারছে না, পারছে কিন্তু অতটা কোথাও কোথাও মানে বাধা পাচ্ছে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে না, তার জন্য প্রথম থেকে শুরু করে শুরু করছি যে কোথায় কি বাচ্চাদের অবস্থান, তাদের সিলেবাস কি করে শেষ হবে ক্লাস 8-এ। একদিকে আমরা এটা প্রাথমিকভাবে এই জিনিসটাই শুরু করছি, তারপরে দ্বিতীয় অধ্যায়ে আবার সিলেবাসের কাজও শুরু করবো আর কি। এটা দীর্ঘদিন ধরে, প্রায় 3 বছর ধরে বিদ্যালয় খোলা ছিল না, যার জন্য ওদেরকে ওই গোড়া থেকে একটু রিভাইজ দেওয়ার জন্য পুনরায় সেইগুলো একটু যাচাই করে নেওয়া হচ্ছে যে ওই ঠিক ধরে রাখতে পেরেছে কিনা। শুধু তাই নয়, বিমল দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এসে আমরা দেখলাম ক্লাস ঘরের মধ্যেই সেখানে মিড ডে মিলের খিচুড়ি খেতে খেতে তারা এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখে নিচ্ছে। স্কুল কর্তৃপক্ষের দাবি যে এখানে স্কুলের সেই পরিকাঠামোই নেই, ফলে পাড়ায় শিক্ষালয়ও সম্ভব নয়। একদিকে ছাত্রছাত্রীরা তারা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভুলে যাচ্ছে, অন্যদিকে স্কুলের পরিকাঠামোর অভাবের জন্য মিড ডে মিলটাও ঠিকঠাক হচ্ছে না, তবুও স্কুল খুলতে হচ্ছে রাজ্য সরকারের নির্দেশে। মালদা থেকে ক্যামেরায় শাম্বু সাহার সঙ্গে।